শুটিং করতে গিয়ে যে এরকম একটা অবস্থায় পড়তে হবে সেটা আমি আগে একদমই বুঝতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। এই চ্যানেলে আমি তোমাদের সাথে আমার নিউ চ্যানেল সম্পর্কে যত কথা আছে সব প্রশ্নের উত্তর এক চ্যানেলেই দিয়ে দেবো। আই মিন দ্যাট, সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। তো গাইস, তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার ছিল, যেটা আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে তোমাদের আশীর্বাদে আমার এই চ্যানেলটি তো অনেক সাকসেস হয়েছে, তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছো, আর তোমাদের আশীর্বাদে আমি আজ একটা নিউ চ্যানেল ক্রিয়েট করছি। তবু যারা জানো না যে কী কারণে নিউ চ্যানেল ক্রিয়েট করেছি, তাদেরকে আমি ছোট্ট করে বলে দিই। আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে প্রায় কিছু মাস হলো, আর মনিটাইজ হওয়ার পর থেকেই আমি ডান্স ভিডিও আপলোড করা এই চ্যানেলে প্রায় কমিয়ে দিয়েছি বলাই চলে, বা দেই না সেটা বললেও চলে। ডান্স ভিডিও আপলোড করতে তো সং লাগে, তাই না? তো তোমরা সবাই জানো যে বলিউড সং যদি আমি ইউজ করি, বিকজ আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ হয়েছে, তো সেখানে আমি যদি বলিউড সং ইউজ করি তাহলে কিন্তু মানে সমস্যা হতে পারে। তো সেজন্য আমি চাই যে আমার চ্যানেলটা যাতে সেফ থাকে, সুরক্ষিত থাকে অ্যান্ড ভালো থাকে, সেজন্য আমি এই চ্যানেলটাকে ব্লগ চ্যানেল বানিয়ে রাখতে চাই। আর আমি একটা নিউ চ্যানেল ক্রিয়েট করছি, যেটা হচ্ছে ডান্স করার জন্য যে কোনো সঙ্গে। তোমরা যারা আগে আমাকে চ্যানেলে বলতে যে এই গানটা দিয়ে ডান্স করো, ওই গানটা দিয়ে ডান্স করো, তখন কিন্তু আমি সম্পূর্ণভাবে পারিনি, তার কারণ যে বলিউড সং সবসময় ইউজ করা সম্ভব না। তাই চ্যানেলে যাতে নিজের মতো করে ভিডিও ক্রিয়েট করতে পারি, নিজের মতো করে ডান্স করতে পারি, সেজন্য আমি ডান্সটাকে এই চ্যানেল থেকে সম্পূর্ণভাবে সেপারেট করে নিচ্ছি, আর ডান্স ভিডিওগুলি সম্পূর্ণভাবে আমি অন্য চ্যানেলে ট্রান্সফার করে দিচ্ছি। চ্যানেলের নাম কি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, আমি তোমাদেরকে ফার্স্ট কিছু কিছু ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো। ফার্স্ট কিছু ভিডিও যখন আমি আপলোড করবো তখন তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো, বা কিছুদিন আগে জানিয়ে দেবো যে এই ভিডিওটা আসতে চলেছে, কিছু ভিডিও আমি তোমাদেরকে বলে দেবো। তারপর থেকে আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, আর তোমাদের সবার এই ভালোবাসাটাই আশা করি। তাই তোমাদেরকে সারপ্রাইজ করার জন্যে আমি একটা সিনেমেটিক ভিডিও ফার্স্ট শ্যুট করছি, যেটা হচ্ছে একটা সঙের ওপরে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আজকে আমি এই কারণে এখানে এসেছি, এটা হচ্ছে একটা পার্ক, পার্কে এসেছিলাম সবাই মিলে ঘুরতে, ঘুরতে নয় বলতে গেলে চলে যে শ্যুট করতে এসেছিলাম, বাট সেখানে গিয়ে রান করতে আমার প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে। একটা সিন আমি অনেকবার করেছি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার অনেক ভালো লাগবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো ভিডিওতে যে কেমন হচ্ছে বা কোন দিকে এগিয়ে যাব, তোমাদের উপর পুরো ভরসা। আর তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলেই আমি ফার্স্ট আমার নিউ চ্যানেলে সিনেম্যাটিক ভিডিওটা শ্যুট করছি, অ্যান্ড চ্যানেলটা যখন রেডি হয়ে যাবে অ্যান্ড ভিডিওটা যখন এডিট হয়ে চলে আসবে তখন তোমাদের সবার সাথে শেয়ার করব। আর এই চ্যানেলে তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো কিছু ভিডিও পর্যন্ত। তো সারপ্রাইজটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমাকে জানিও। তার আগে আমি তোমাদের কাছে শেয়ার করি কিছু সিনেম্যাটিক ভিডিওর কিছু মোমেন্ট। এটা হচ্ছে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে, এই রানটাকে আমার যে কয়বার করতে হয়েছে তার কোনো হিসেব নেই। আমার এই চ্যানেলে যে শুধুমাত্র আমার পরিশ্রম তা কিন্তু নয়, প্রায় অনেকজনের পরিশ্রম এখানে আছে এই চ্যানেলটা সাকসেস করার পেছনে। তাই এই চ্যানেলটাকে আমি কোনো রকম হ্যাডেক দিতে চাই না। আশা করি তোমরা সবাই আমাকে নিউ চ্যানেলে সাপোর্ট করবে, আর তোমাদের সাপোর্টটাই আমি আশা করি। আর এই চ্যানেলটাকে সেফ রাখা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি নিজের 100% দিয়ে হলেও আমি এই চ্যানেলটাকে সেফ রাখার চেষ্টা করব। আর ব্লগ ভিডিও সব তোমরা, লাইফস্টাইল ভিডিও সব তোমরা এই চ্যানেলে পাবে, আর ডান্স ভিডিও পাবে তোমরা আজ থেকে সবটাই ওই চ্যানেলে, অর্থাৎ আমার নিউ চ্যানেলে। চ্যানেল লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব, ফার্স্ট কিছু ভিডিও যখন আপলোড করব তার আগেই তোমাদেরকে বলে দেব। তো ফার্স্ট আমি ক্যামেরা দিয়ে ভিডিওটাকে শ্যুট করেছিলাম, তো ভিডিওটা হয়তো খুব ভালো হয়েছে। এডিট করে যখন আসবে তখন বোঝা যাবে যে আমি কতটুকু অ্যাক্টিং করতে পেরেছি। আসলে সিনেম্যাটিক ভিডিও আমি অনেক দিন হয়েছে যে করি না, তো প্রায় অনেক বছর পর আমি সিনেম্যাটিক ভিডিও একটা ট্রাই করলাম, তো কীরকম হয়েছে জানি না, তোমাদের কমেন্ট আশা করি। আর এসেছি হচ্ছে আজকে পার্কে, কোন পার্কে এসেছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো। কিছু কিছু ক্যামেরা ব্যাকগ্রাউন্ড মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কীরকম হয়েছে, বাট আমার অনেক ভুল হচ্ছিলো, তো ভুলগুলিকে সংশোধন করে নিজে যতটুকু পেরেছি ভিডিওতে ক্রিয়েট করেছি, নিজের 100% দেবো এই চ্যানেলেও। ভিডিও ক্রিয়েট করা শুরু করে দিয়েছি অ্যান্ড এডিটিংও প্রায় স্টার্ট হয়ে গেছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা শুধু পাশে থেকো আর কিছু চাই না। এটা হচ্ছে একটা ক্যামেরা ব্যাকগ্রাউন্ড যেটা আমি অন্যদের দিয়ে আমার ফোন দিয়ে শ্যুট করেছিলাম। আমি যখন শ্যুটিংয়ে গিয়েছিলাম তখন এই সিনগুলো ঠিক হচ্ছিলো, আর বারবার ভুল করছিলাম, আমি জানি না কীরকম হয়েছে, ভিডিওটা আসলে আমি নিজে দেখবো আগে।
আর নেক্সট হচ্ছে ভিডিওটা করতে আমাদের প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিলো, তার মধ্যেই আমার পুরো ফ্যামিলি চলে গিয়েছিলো ওইখানে আমার শ্যুট দেখবে বলে। তো সবাই ওখানে খুব এনজয় করলাম, আমার ডান্স ভিডিও শ্যুট করাও শেষ অ্যান্ড যে সিনেমেটিক ভিডিওটা শ্যুট করার কথা ছিল সেটাও প্রায় হয়ে গেছে। তো এখন সবাই মিলে একটু যারা দাদারা আছে তারা সবাই একটু নিজেদের মতো ঠিকঠাক করে নিয়েছে, কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু স্মৃতি হয়ে থাকবে এগুলো, তাই না? আমার নিউ চ্যানেলে ফার্স্ট কাজ হচ্ছে, তো সেটা ভেবে খুব আনন্দ হচ্ছে মনটা যে একটা চ্যানেল থেকে দুটো চ্যানেল হয়ে গেল। দুটো চ্যানেল জানি না কীভাবে সামলাবো, তবু তোমাদেরকে এন্টারটেন করার পুরো চেষ্টা করে যাবো, আমি নিজের 100% দেবো। শ্যুট টুট প্রায় শেষ, আমরা সবাই এখন এনজয় করছি কিছুটা, যেহেতু পার্কে এসেছি আর কোনো কথা নেই, ছোটো বোন থেকে শুরু করে সবাই এসে গেছিলো আমার শ্যুট দেখার জন্য। তো শ্যুট তো ওরা দেখতে পারিনি, প্রায় একটু ঝুলে টুলে বাড়িতে এসে পড়েছিলাম। তো আমার শ্যুট হয়ে গেছে এখন শেষ অ্যান্ড সবাই বলছিলো যে আমাকে একটু ক্যামেরায় নে, আমাকে একটু ক্যামেরায় নে, তো সবাইকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম। তো কিছু ফটো তোলার বাকি আছে, যেগুলো তোলা হয়ে গেলে এখন চলে যাব হচ্ছে আমার বাড়ি। তো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করার ছিল, কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর লোকেশনটা আমি চয়েস করেছিলাম একদম নিজের মন থেকে, যে লোকেশনটা আমার চাইছিলাম সেটাই আমি পেয়েছিলাম এই পার্কের মধ্যে, তাই শ্যুটটা আমি এই পার্কেই করেছিলাম। আশা করি ভিডিওটা যখন এডিট হয়ে আসবে তখন ভালোই লাগবে দেখতে, খারাপ লাগবে না। এখানে এসে অনেকটা হেডেক হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমার বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হবে প্রায় আমি আশা করছি, তার কারণ হচ্ছে যে জায়গাটা এত সুন্দর যে এটাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করে না, অনেক ভালো। আসলে আমি অনেক ছোটোবেলা কাটিয়েছি, প্রায় পুরোটা ছোটোবেলা কাটিয়েছি এই পার্কে এসে এসেই ঝুলে ঝুলে, তো এখনও এটাই পার্ক থেকে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমরা যদি কোনো সঙে আমার ডান্স ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে সঙটা মেনশন করে দিও। আশা করি তোমরা এখন থেকে আমাকে যে সঙটা বলবে সেটা আমি নিজের 100% দিয়ে করার চেষ্টা করব, যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করো। পার্কটা এতটাই সুন্দর ছিল যে এখানে আমার কিছু আর্টিফিশিয়াল এয়ার প্রয়োজন ছিল, বাট এয়ারটা ন্যাচারাল ছিল তাই আর্টিফিশিয়াল হওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। এখানে আমি যতটুকু চেয়েছিলাম ঠিক ততটুকুভাবেই আমার শ্যুটটা কমপ্লিট হয়েছে আর আই অ্যাম ভেরি হ্যাপি। তো নেক্সট ডান্স ভিডিও তোমরা কে কী দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ইচ্ছেটা রাখার জন্য। আর এই ভিডিওতে আমি শ্যুট করার কিছু ব্যাকগ্রাউন্ড আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে ব্যাকগ্রাউন্ডে ঠিক কী কী হয়েছে আর কয়বার একটা রান আমাকে করতে হয়েছে। তো প্রায় এখন আমি ফুললি টায়ার্ড, এখন বাড়ি যাব। আর এই লোকেশনে আসলে সবারই মন ভালো হয়ে যায়, এত ফ্লাওয়ার্স অ্যান্ড এইরকম একটা গার্ডেন প্ল্যান কিন্তু সব পার্কে দেখতে পাওয়া যায় না। আর এই পার্কটা অনেকটা এরিয়া জুড়ে, আমার ডান্স ভিডিওর জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু আছে এই এই প্লেসটাতে। তো এখন হচ্ছে আমার শ্যুট শেষ, এখন চলে যাব হচ্ছে বাড়ি, কিছুটা এনজয় করলাম সবার সাথে মিলেমিশে, খুব ভালো লাগলো প্রথম দিন শ্যুট করলাম আর এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে প্রথম দিন শ্যুটের। আর এখন থেকে ডান্স ভিডিওটা আমি আমার নিউ চ্যানেলে আপলোড করব, আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা প্রয়োজন। তো আজকে তো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আমার শ্যুট শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব হচ্ছে বাড়ি। তোমরা সবার মতো এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে সাপোর্ট করতে থেকো। ভিডিও কীরকম হচ্ছে নিউ চ্যানেলে সেটা তোমাদের থেকে শোনাটা আশা করি, কারণ এখন তো লোকেশনে এসে অনেকটা প্রায় দূরে ভিডিও করতে হচ্ছে আমাকে। আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই রাখলাম, সব প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। তো বাই বাই।